সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপোষহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন, অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, তুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড়, আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল, আমার সঙ্গে কথা বলতে আসে সরাসরি, তাকে যেন আমি মিন্টু ভাইয়ের কাছে পাঠিয়ে দেই। আপনি যান মিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলেন, এখানে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। শোনো, লতা পাতা বেচা সবচাইতে কঠিন, যে লতা পাতা বেচতে পারে সে আমার চাউল, সিরা, বাদাম, বুট, গোবর, মুড়ি মুরগির মতো বেচবো। জি, আর বেতনটা? বুঝছি তো, অভিজ্ঞতা বেশি থাকলে বেতনও বেশি চাইবো। কত চাইছে, 2 লাখ? না, ওই 2 লাখ চাই নাই, কিন্তু আবার 1 লাখ। বুঝছি বাবারে, আমি কইছি তো 170 মূলামূলি শুরু করুম, 1.5 লাখে যাই উঠুম। কিন্তু সে তো পিস্তল বহন করে, লিটনকে পিস্তল দিয়ে ভয় দেখিয়েছে। আরে দরুমিয়া, ওইটা হচ্ছে খেলনা পিস্তল, খেলনা পিস্তল তো মুদির দোকানে বি পাওয়া যায়। আজ পর্যন্ত কোনোদিন হুনছো কাদিরার পিস্তল দিয়ে একটা গুল্লি ফুটছে? হ্যাঁ, শোনো, এরপরে কাদিরা যদি তোমার কাছে গিয়ে আবার উল্টাপাল্টা কথা কয়, ঠাটায় একটা চটকনা মারবা। চটকনা খায় কি করবো, পিস্তল বের করবো না, থাবা দিয়া পিস্তলটা লইয়া বাচ্চা পোলা ভেন্টা দিয়া দিবা খেলবার লাইগা। আর এরপরে যেটা অনের আমি দেখুম নে। ম্যাডাম, কি গো ফতোয়ারা ফাঁকি, সকালবেলা উঠতেই তো দেখি তুমি নাইগা হুষ্টলো, কই গেছলা? আমি তো তোমার খুঁজতাছিলাম। ম্যাডাম, আমিও তো আপনারে খুঁজতেছি। আমার কেন খুঁজদা? ওই যে ম্যাডাম, আমার পিরাইজ বোন। আরে আমিও তো তোমার ফেরাইজ বোনটা লেগে খুঁজতাছিলাম। কে ম্যাডাম, আমার পিরাইজ বোন ফেরত দেবে? ফেরাইজ বোন ফেরত দিত না কেরে, হ্যাঁ ফেরাইজ বোন কাইবো, তার আগে তোমার সুদের কিস্তি দেওয়া লাগতো না। ও কি কথা কো আছেন, মাস শেষ হলো না, চাকরি পালাম না, কিস্তির টাকা দিতে যাবো কিসের জন্য? আরে ব্যাকল, সুদের কিস্তির টিয়ার দেওয়ার তো এইরমই নিয়ম, প্রথমেই কিস্তির টিয়ারটা দিয়ে দেওয়ার লাগে। এই যে আমরা 10,000 টিয়ার দিছি না, তখন তো চাইছিন প্রথম কিস্তির 3,000 টিয়া কাটতে রাখতো। তখন আমি কইছি, ও মায়া গো, 10,000 টিয়ারতে যদি 3,000 টিয়া কাটতে রাখু, তো 7,000 টিয়া দেখে আমরা কাম করতার বাম অঙ্কা দেয়া লাই, পরে আপনার 3,000 টিয়া আমি দিয়াম নে। পরে তো আর 3,000 টিয়া দিতাম পারছি না, অঙ্কা তো হইলে 3,000 টিয়া চাইতাছে। ম্যাডাম, আপনি তো আমার অবস্থা জানেন, কি আরে কি আরবো, এটা তো কোনো সমাধান হলো না। আরে সুদ কুড়া কে রেতে শুনবো, তোমার সারি হইছে কি হইছে না এটা দিয়ে কি করতো, হেরা কালিসা হেরা কিস্তি টিয়া। ম্যাডাম, এখন আমি কি আরবো? তোমার তুমি সমাধান দিয়েই দিছিলাম, হীরাবার 10,000 টিহা দিয়া চেষ্টা করো। ম্যাডাম, আগে তো 10,000 টাকা দিয়েছি, কোনো কাজ হয় নাই, হীরাবার 10,000 টাকা দেবো, তারপর আবার কাজ না হলি? তখন তো হইছে না, তুমি একটা সবাই ডুল ফিডায় কইছো, অঙ্কে একটু গুফনে করো, আমার মনে হইব। আমি যে টাকা দেবো কোনো গ্যারেন্টি তো তারা দিচ্ছে না, কতগুলো টাকা, আমার কিছু গুদি আতিছি না, আমার কোনো চাকরি নেই, আমি কি আরব। মিঠু ভাই, তুমি এরকম করে জ্ঞান জ্ঞান করে নাছেন, তোমার কিস্তি টিহা দেওয়ার লাগতো না, তুমি নতুন করে 10,000 টিহা দিয়া লাও, আর যদি না দিতারও তোমার ফেরাইজ বন্ডের 25,000 টিহা ফেরত লো। 25,000 টাকা ফেরত নেবো মানে? উমায়া গো, তুমি যদি কিস্তি না চালাইতারো তাকে তোমার জরিমানা হইতো না। পকিরম কথাবার্তা, দিলাম 50,000 টাকার প্রাইস বন, এখন আপনি কছেন 25,000 টাকা নাকি নেব, বাকি 25,000 টাকা কোনে যাবে? ও কিরম ব্যবসা, এ কিরম নিয়ম? মিঠু ভাই, সুদ কুড়া কি আর ব্যবসার নিয়ম মানে, হেরা নিজেরা সুবিধার লাগিয়া নতুন নতুন নিয়ম বানা। ও কি শোনালেন ম্যাডাম, আপনার কথা শুনে তো আমার মাথায় চক্কর দিচ্ছে। মাথা যদি চক্কর মারে কতক্ষণ দিয়ে শুয়ে থাকো? শুতে হবে না ম্যাডাম, আপনার সাথে অন্য বিষয়ে আমার একটু কথা ছিল। কও। ওই যে আপনার বন্ধু আছে না? কেডা সরল কথা কও। জি ম্যাডাম,
তার নাকি ব্যবসা বাণিজ্য আরে ফুলে ফাঁপিয়ে উঠেছে, অনেক বাড়িছে। তুমি এটা কেমা জানলা? সকালবেলা ঘুমেরতে উঠতে কেহেলার কাছে গ্যাস লাগা গিয়া সার্টি চাইছো কি কষ্ট? ম্যাডাম, ওই চাকরির জন্য তার কাছে কেন যাব? আমার তো ওই রাস্তায় তার সাথে দেখা হয়ে গেছিল। তুমি কি কোয়েলছো যে তোমার সার্টি গেছে গা? তুমি সার্টি হারা কি করছেন ম্যাডাম? আমি তারে গিয়ে কব আমার চাকরি নাই, এখন আমি যদি কই আমি বেকার তাহলে পরে তো আমার রেডি কমে যাবে। আমি কি এত বোকা নাকি ম্যাডাম? এই তো তুমি বালা বুঝো, এরপরে কি হলো? ওই তো ম্যাডাম, তার নাকি মার্কেটিংয়ের লোক লাগবে সিপ, তো আপনার তো বন্ধু ম্যাডাম, একটু ফোন করে কয়ে দেন না আমার কথা, একটু সুপারিশ করেন না আমার যাতে চাকরিটা হয়ে যায়। আমার সুপারিশে কোনো কাম হইতো না। কে ম্যাডাম, কাজ হবে না কিসের জন্য? আপনার না বন্ধু? বন্ধু আসি যখন টিয়া পয়সা কম আসি, তখন তো হইলা টিয়া পয়সা বেশি হয়ে ফুটছে, তো অঙ্কাকে বন্ধু মানবো। আর বড় লোকটার সমস্যা কিও জানো? পাওনা দাঁড়া টেহারা দিতেছানা, আমি কিছু টিয়া পাই এডিয়ে দিতেছানা। আমি হেইলারে কইলাম আমার তুমি ব্যবসায় একটু পার্টনার নাও, হেইটাও নিল না। তাহলে পরে ম্যাডাম শুন, আমার বন্ধুর কাছে তুই সার্টিফিকেট যাও, ব্যাগ তুই কইলাম বুঝা লইবা তোমার বেতন কত, কতখানি সময় দেওয়ান লাগবো, পরে কইলাম আমার কাছে আয়া কান্না কুটি করো না। ম্যাডাম আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি কি আরবো? আমি তো তোমার কইলাম ওই তোমার সামনে অঙ্কা দুইটা দিক কুলা আছে, হয় তুমি গোপনে 10,000 টিয়া দিয়া লাও, নাইলে প্রাইজ বন্ডের 25,000 টিয়া ফেরত লও। যা করবা আকজর মন্দির গুলো জানাই তুই। আমি চিন্তা করি চিন্তা করে জানাই, পরে আমি ঢাজরে কেন আসলাম? আপনি কাকে চান নাম বলেন? তোর বসের কাছে কেটা কেটাইছে এটা তো তুই জানোস, আমি নাম কমু কেমনে? ভাই সারাদিন তো কত মানুষ আসছে, কার নাম মনে রাখবো? আর এটা তো আমার কাজ না। এখানে তোর কাম কি? কেন ড্রাইভার, গাড়ি চালাই। তুই যদি ড্রাইভার হয়ে থাকোস, গাড়ি যদি চালাস, তাহলে তোর বস বাইরে তুই এখানে কি করস? সেটা কি আপনাকে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমার করার দরকার নাই, তোর হাতে তো কোনো কাম নাই, আমি তোর একটা কাম দিতেছি। কি কাম? এরপর থেকে তোর বসের অফিসে কেটা কেটা আসে, তুই তার নাম লিখবি, পাশে ঠিকানা লিখবি এবং পাশে মোবাইল নাম্বার লেখা সিগনেচার নিবি। জবর ব্যাপার, আপনি কি আমাকে সিকিউরিটি গার্ড পেয়েছেন? বেটা তোর ভালার লেগেই কইতেছি। কিসের ভালো? আমি খবর পাইছি তোর বসের জীবন বিপন্ন, হুমকির মুখে, যে কেউ যে কোনো সময় তোর বসকে গুলি করে দিতে পারে। গুলি করে যাওয়ার সময় তুই তো সামনে পড়ে যাবি গা, তার মানে কি তুই সাক্ষী হয়ে গেলি। তোরে কি ছাড়বো? তোরে ফাও গুলি করে দিব। আরে বেটা মরবি যখন, ফাও গুলি খেয়ে মরবি কে? ভাই আমাকে নিয়ে এসব ভাবতে হবে না, আপনার বসের প্রতি যদি এতই মায়া থাকে, আপনি যে বসকে বলেন বস আমাকে অর্ডার দিলে তারপর আমি করব। আর আপনি বসকে কি ভেবেছেন, বসকে মারতে যাবে আর বস ওর সাথে বসে গল্প করবে নাকি? আমি তোর বসের লোকে বয়ে গল্প করি না। ভাই আপনি তো বসের বন্ধু, আপনি তো শত্রুর কথা বলছেন। এ বেটা আসমান থেকে কি শত্রু আসে? বন্ধুই তো বন্ধুর শত্রু হয়। কথায় কথায় তোর বসের গুল্লি করে দিমু, আর যাওয়ার সময় তুই সামনে পড়বি না, তার মানে কি তুই সাক্ষী হয়ে গেলি, ফাও গুল্লিটা তখন আমি তরি করে দিবো। আমি যেটা কইছি সেটাই শুনবি, আলে কিন্তু কথা ঘুরাই দিমু। কিরকম? এরপর আয়া যদি দেখি তোর হাতে রেজিস্টার খাতা নাই, তুই তার মধ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং স্বাক্ষর লস নাই, তাহলে প্রথম গুল্লিটা আমি তরে করবো আর ফাও গুল্লিটা তোর বসের করো। তার মানে কি দাঁড়াইলো, তোর বসও নাই তুইও নাই। এত চিকন লাঠি, আরে মোটাটা খুঁজে পাচ্ছি না, আর চিকন হলে হবে কি, শক্ত আছে, ধরে দেখো। শক্ত আছে। কি মনে করছো, এটা দিয়ে বাড়ি দিলে হাড় হাড়ি সব ভেঙে যাবে? আচ্ছা কোন পায়ে আগে বাড়ি দিবা বলো তো? ডান পায়ে। শোনো, ডান পায়ে বাড়ি দিয়ে পড়ে যাওয়ার আগে বাঁ পায়ে আরেকটা বাড়ি দিবা, যাতে দুইটা বাড়ি খেয়ে তারপর পড়ে। ঠিক আছে। আচ্ছা বাড়িটা কোন জায়গায় দিবা বলো তো? আপনি কয়ে দেন। শোনো, পায়ের হাঁটু থেকে পা পর্যন্ত এই যে এই জায়গার যে হাড্ডিটা, এইখানে দিবা জোরে করে একটা বাড়ি, আর এমন জোরে বাড়িটা দিবা যাতে হাড্ডিও ভাঙে লাঠিও ভাঙে। সাথে আপা, আপনি আমার সাথে আসেন তো। না থাকলে কি এমনি এমনি তোমাকে লাঠিটা খুঁজে আনিয়ে দিছি? সেটা চলে। আর আমি কি তোমার সাথে যাবো নাকি? তুমি যাও, আমি তোমার পিছন পেছন আছি। তারপর? তারপর তো বলছি, যদি পাল্টা এটা খাও, ওরে বাবারে ওরে মারে করে চিৎকার দিবা, আমি দৌড় দিয়ে যাবো।
কিন্তু খবরদার ওরে সাথিয়া বাবু বলে আবার চিৎকার দিও না। আচ্ছা তো যাও, দাঁড়াইছো কেন, যাও। আমি লাঠি দিয়ে এমন একটা বাড়ি দিছি, বাড়ি খেয়ে এখানে পড়ে গেছে। তেলা পোকার জান তো জানোই সহজে মরে না, আমার বাড়ি খেয়ে ছ্যাঁচড়াইতে ছ্যাঁচড়াইতে খাটের নিচে ঢুকছে। তুমি আসছো ভালো হয়েছে, এই খাটের নিচে একটু মাথা ঢুকাও তো, তেলা পোকাটা টান দিয়ে বের করো। না না আমি পারুম না, আমার ডর লাগে। এত ভয় পেলে তেলা পোকার মারবা কিভাবে? আবার লাঠি নিয়ে ঘুরতেছো? তাহলে একটা কাজ করো, তোমার এই চিকন লাঠি দিয়ে তো কোনো কাজ হবে না, একটা ফুলের ঝাড়ু নিয়ে আসো, ঝাড়ু দিয়ে তেলা পোকাটাকে বের করে এই যে আমার লাঠিটা আছে না, এইটা দিয়ে এমন করে পিষে পিষে মার। কি হলো, হা করে তাকায় আছো কেন? তাড়াতাড়ি যাও না, লাঠি দিয়ে কিন্তু তোমাকে তেলা পোকার মতো মারবো। আচ্ছা যাইতেছি। তাহলে কি ঘটনা, কি ঘটছে আমাকে খুলে বলো। বলা বলির কিছু নাই, একটা ফুলের ঝাড়ু দিতে পারবেন? আমার একটা ফুলের ঝাড়ু লাগবো। আই পারুন, ফুলের ঝাড়ু দিয়ে কি হবে? ফুলের ঝাড়ু দিয়ে তুমি তাকে মারবা? হাড্ডি ভাঙতে পারবা তুমি? হাড্ডি ভাঙুম না, একটা তেলা পোকা বের হয়েছে, তেলা পোকা মারুন। পারুন, কোনখান দিয়ে তেলা পোকা বের হয়েছে না বের হয়েছে সেটা তোমার দেখা লাগবে না, তোমাকে যেই কাজ দিছি তুমি সেই কাজ করো, যাও। সাথী আপা এটা ধরেন, আমি একটা ফুলের ঝাড়ু খুঁজি। আমার মহিলা কো? ওই তো কোনো মহিলা আসবি না রে, সেজন্যই আমি আসলাম। সমস্যা কি, আইবো না কে? সমস্যা তো একটাই, যার সাথে আমি কথা কইছি সে 5 লাখ টাকার নিচে চাকরি চেঞ্জ করবে না। এইটাই আমাকে দোষ বুঝছ? যখন কাউরে অফার দেওয়া হয় মাথায় ওঠে 5 লাখ দিতেইব, 10 লাখ দিতেইব, আর যখন চাকরি থাকে না ভেউ ভেউ করে আমাকে পিছনে ঘোরে, তখন যদি জিগাই বেতন কত, কয়সা যা দিবেন তাই, বদমাইশ। আজ রাত 8টার মধ্যে আমি চিফ মার্কেটিং অফিসার নিয়োগ দেবো, সুন্দরী মহিলা, এমএ পাস, মাসে বেতন 5 লাখ না 25,000, তোমার লগে বাজি ধরলাম। সরবাই, আমি বুঝতে পারতেছি আপনার মেজাজ গরম, মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক, তো আমি কষ্টিলাম কি, আমি নিজে তো চাকরিটা ছাড়তে চাচ্ছিলাম, আমি যদি আমার চাকরিটা ছেড়ে দিই? ছেড়ে দাও, তোমার তো কইছি লতা পাতা বেচা শেষ, অহন সাবান বেচা শুরু করো। আমি তাহলে আপনার তো সাবানের প্রোডাক্ট নেই, মানে আমি কষ্টিলাম যে আমার চাকরিটা ছেড়ে এসে যদি আপনার কোম্পানিতে আমি জয়েন করি। তাহলে তো আমি খুশি, বিরাট খুশি, তুমি তো হইলে আমার প্রথম প্রেম। জি, তোমারে আমি যেদিন প্রথম দেখছি সেই দিনই তোমার প্রেমে পড়ছি, কওয়ার সাহস পাই নাই, ল্যাংরা ঠ্যাং নিয়ে কেমনে সাহস করি। তুমি যদি আমার কোম্পানিতে সিএমও হিসাবে যোগদান করো তাহলে তোমার 3টা সুবিধা, প্রেম করমু, মার্কেটিং করমু, টাকা বাঁচামু, মানুষের 5 লাখ দিমু কে, তোমার 25,000 দিমু, খুশি না? প্রেমের কথা রাখেন তো, আমরা আগে কাজের কথা কই। সরো ভাই, আমি যে কোম্পানিতে চাকরি করি তারাই তো আমার 30,000 টাকা স্যালারি দেয়। আচ্ছা যাও, তোমার লাগে মুলামুলি করুম না, আমি 32,000 টাকা দিব। আপনি আপনার জেলা পর্যায়ের লোকজনরে দিচ্ছেন 50,000 টাকা, আর আমি যদি তাদের বস হই আমারে নাকি আপনি দেবেন 32,000 টাকা? আরে বাবারে, যারা জেলা পর্যায়ে চাকরি করে তাগরে কি কমু তোমার বেতন 32,000? কমু 1,32,000, তোমারে ম্যাডাম কইতে কইতে মুখে ফানা তুলে ফেলাইব। সরো ভাই, আপনি কইছিলেন এই পোস্টের বেতন 1 লাখ টাকা থেকে আপনি শুরু করবেন, আমার 1 লাখ টাকার দরকার নেই, আপনি 50,000 টাকা দেন। আচ্ছা দাও, তোমারও অসম্মান করুন না, আমিও কষ্ট পাবো না, 50 না 32 না, মাঝামাঝি, মাসিক বেতন তোমার 37, কম, কোন দিন কক্সবাজার যাইবে? কক্সবাজার কিসের জন্য? ও মা, চুক্তি স্বাক্ষর হইব না, আমি তোমারে দায়িত্ব অর্পণ করুম না। কিন্তু
অত এই অফিসে এইখানে বসে সম্ভব? তার জন্য কক্সবাজে যেতে হবে কিসের জন্য? এই যে লতা পাতা বেইছে, তোমার এই সমস্যাটা হইছে। আন্তর্জাতিক ব্যবসা সম্বন্ধে জ্ঞান কম। ইন্টারন্যাশনাল ব্যবসায় যে কোনো বড় ডিল, যে কোনো চুক্তি ফাইভ স্টার হোটেলে, পৃথিবীর সুন্দর কোনো শহরে হয়। আমার ব্যবসা এখন ছোট, টাকা পয়সা কম, এর লেগে কক্সবাজারে চুক্তি করতেছি। যেদিন ব্যবসা বড় হইব, এদিন চুক্তি করুন সিঙ্গাপুরে, হংকংয়ে। শোনো, চুক্তি স্বাক্ষরের পর, দায়িত্ব অর্পণের পর দুইজন ফাল দিয়ে সুইমিং পুলে নামুন, কাঠ সাঁতার। প্রেজার প্রোগ্রাম অফ দ্য কোম্পানি, কোম্পানির আনন্দ অনুষ্ঠান। আচ্ছা, আমি অফিসে যাই, কথা কই। আবার কার লগে কথা কইবা? ও কি, আমার ইস্তফা দিতে হবে না? আরে দূর, ইস্তফা পত্র টেবিলে ফিক্কা দিয়ে আয় পড়বা। আচ্ছা আমি যাই। যাবা, তাড়াতাড়ি ইস্তফা দিয়ে আয় পড়বা, বাস। এটা কি হইলো ভাই? আরে কোনটা কি হইলো আমি কেমনে বুঝো? তুমি কি আমারে কিছু কইছো না? আমি আয়না পড়া দিয়ে সব জায়গায় না গেছি গা, খোলসা করে কমিয়া। ভাই আমার সময় মিরপুর কতর অফিসে গেছিলাম। কে তুমি এখানে গেছিলা কি লিগা? ভাই কালকে সরোর কাছে পাঠালেন না আর সর্বশেষ খবর জানার লিগা, এই খবরটা লিয়ে আজকে আমার কাছে আইতেছি। রাস্তায় মিরপুর কতর অফিস বলল, ওখানে একটু ডু মারছিলাম। ও ভালো হয়েছে তো, সমস্যা কি? ভাই হে তো আমার লোকে বেয়াদবি করছে, আমার মারতে আসে ভাই। ওই মিয়া, তুমি এগুলি কি কইতাছো? তুমি গুলি করবার পারো নাই? ভাই গুলি করতাম, কিন্তু সেই সময় হ্যাঁ আমার কয়, আপনি নাকি আমার ব্যাপারে কি কি কইছেন? কি কইছি ভাই? আপনি নাকি কইছেন আমি স্বেচ্ছাসুরা ছিলাম, পকেট মারি রেসিস্ট্যান্ট, আমার জেলে পড়ছে, আমি জেল থেকে বাইরে আপনার কাছে আইছি। আপনি আমার কইছেন ভালো হয়েছে তুই জেল খাটছস, কিন্তু পকেট মারি হিসেবে জেল খাটবে গেলি গিয়া, এখন থেকে তুই খুনি না কাতে মানুষের তোর খুনি কাতের হিসেবে জানবো, তোর স্ট্যাটাস বাড়লো। হ কইছি, তুমি যে কথাগুলি কইছো এগুলি সব আমি মিরপুর কর্তৃপক্ষকে কইছি। ভাই এটা আপনি কি লিখে কইছেন? আমি কি কখনো স্বেচ্ছাসুরা ছিলাম? না। আমি কি কখনো পকেট মারি রেসিস্ট্যান্ট আছিলাম? না। আমার পিস্তল কি নকল পিস্তল ছিল? না। আমার পিস্তল কি খেলনা পিস্তল? খেলনা হবো কিনলি গা, আসল পিস্তল। ভাই আপনি যে তার এইসব কথা কইছেন আমার তো ভাই কান্দন হয়ে পড়ছে, আমার তো গ্রেট নিচে নেমে গেছে গা, আমি দৌড়া হয়ে পড়ছি। আপনি কি লেখা ভাই তার এই কথাগুলো কইলেন? কারণ আছে, তোমার সব একটা একটা কইরা কইতাছি। তার আগে তুমি আমারে কও, আজকের কথা তো কইলা, কালকারটা গেল কই? কালকের কোনটা ভাই? ওই মেয়ে ওই কালকে তুমি মিরপুর কর্তৃপক্ষের কাছে যাও নাই? ও ভাই কালকে আমার দায়িত্ব দিলেন না সরোর লগে দেখা করার লিগা, সরোর লগে দেখা করছি, কথাও কইছি, কথা শেষ করে দেখলাম বেলা অনেক আছে ভাই, তো ঘুরতেছি ঘুরতেছি ঘুরতে ঘুরতে একসময় দেখলাম কি ওই মিরপুর কর্তৃপক্ষের অফিসের সামনে আয় করছি, পজিটিভ থিঙ্কিং ক্লাব, ভাবলাম একটু যাই দেখা করি। তো দেখা করতে গিয়ে ভাই একটু কথাবার্তা কইছিলাম এই আর কি। কি লিগা গেছিলা তোমার? আমি যাইতে কইছিলাম না ভাই, কইলাম তো এমনি গেছিলাম নর্মাল, এই জন্য আপনার কই নাই। ও আচ্ছা, বুঝা পারছি। আচ্ছা আমার নাম কি কও তো? কি কোন ভাই, আপনার নাম তো সবাই জানে মিন্টু। তাহলে ফিন্টু ভাই কাঠা? ফিন্টু কাঠা, ফিন্টু কি মানুষের নাম হয়? এই মিয়া কালকে তুমি মিরপুর কর্তৃপক্ষের কাছে কইছো কি লিগা যে মিন্টু ফিন্টু আমি ডরাই না? ও ভাই ওইটা তো তার একটু ডর ধানের লিগা কথার কথা কইছি। আমিও যে কইছি তুমি ছিচকা চোরা ছিলা, পকেট মারের সহকারী, ওইটাও আমি কথার কথা কইছি। ভাই কোনটা লোকে কি মিলাইতেছেন ভাই? আপনি তো মিন্টু ফিন্টু কইছি, মিন্টু ভাই তো একজনই, কিন্তু আপনি কি করছেন আমার পকেট মার বানাইছেন, পকেট মারের রেসিস্ট্যান্ট বানাইছেন ভাই, কত নিচা গ্রেড নামাইতেছেন। ওই মিয়া তোমার গ্রেড কমবো কি লিগা? তোমার পিস্তল কে হাঁচা হাঁচাই খেলনা? আসল তো গুল্লি করলেই তো পুরো গল্প ঘুরে যাবো গা। ভাই আপনি কি কইতেছেন? আপনার কথার পেস্ট আমি বুঝতেছি না। অনমিয়া সব খোলসা কইরা কইতাছি, মিরপুর কইতাছে সৎ, সাহসী, নির্ভীক, কাউরে গোনে না, কাউরে ডরায় না, ঠিক? মগর কয়দিন ধরে আমি লক্ষ্য করতাছি হ্যার ভিতরে বি একটু একটু ডর হামদাইছে। তুমি গেলে হ্যাঁ দূর পেরে আমার কাছে আয়া পরে, সরো গেলে হ্যাঁ দূর পেরে আমার কাছে আয়া পরে, কিনলে গা একটু ডরাই দেখা বুঝছো? এর লেগে আমি চিন্তা করে দেখলাম তোমার নামে কিছু উল্টা পাল্টা কথা কয়া ওর কইল যায় যে ডরটা জমছে, এটারে দূরে সরাই দিই, নিউট্রাল করে দিই। ভাই এটা কি ঠিক করছেন? হ্যাঁ যদি ডরের মধ্যে থাকতো তাহলে কামড়া করতে সহজ হতো না? আরে দূর মিয়া ভুল ভুল ভাবতেছো তুমি। আচ্ছা তোমার আমি বুঝায় কই, এই দুনিয়ায় দেখবা যে তিন কিসিমের আদমি আছে। একদল আদমি আছে যারা বেশি বেশি ডরায়, হ্যাগরো লইয়া কাজ করতে সুবিধা আছে। আবার আরেকদল লোক দেখবা যে হ্যারা কোনো কিছুতেই ডরায় না, হ্যাগরো লইয়া আমি কাজ করতে সুবিধা আছে। আবার মধ্যপন্থী যেগুলি একটু ডরায় আবার একটু ডরায় না, হ্যাগরো লইয়া কলম কাজ করতে খুব বেজাল আছে। হ্যার লিগা আমি মিরবরগতের কইল যাতে ডরটা সরাই দিছি, অহন দেখবা হ্যারে লইয়া খেলাটা জমবো। ও আচ্ছা ভাই বুঝছি। ভাই যে কালকে যে সরোর লগে দেখা করতে গেলাম
কি কি কথাবার্তা কইছি এটা শুনবেন না? আরে হুনতাছি হুনতাছি, এত তাড়াহুড়া করতেছো কি লিগা? বউ তোমার লগে আমার অনেক কথা আছে, আমি একটু ভিতরে যাইতাছি। বউ ভাই আমার অফিসে দুইটা পোস্ট খালি হয়েছে, একটা পোস্ট হইতেছে ঝাড়ুদার কাম্পিয়ন, কাম হইতেছে সকালবেলা আইসা অফিসে পানি ছিটে ঝাড়ু দিবি, ভালো করে ফার্নিচার মুছবি, তারপর আমার ফুড ফরমাশ খাটবি, যদি কই চা আনতে চা নিয়ে আইবি, চায়ের যখন ফরমাইশ দিমু সেই ফরমাইশের মধ্যে কিন্তু মেকানিজম আছে। মনে কর আমার এনে গেস্ট বয়ে আছে, আমি তোরে কইলাম এই বক্করের দোকান থেকে চা আন, আসলেই তুই চা নিয়ে আইবি, আর যদি কই স্বপনের দোকান থেকে জলদি চা আনো, এই স্যার জীবনে আইব না। দুলা ভাই এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে, আপনি আর কিছু কইবেন? হ কমু, পোস্ট আরেকটা আছে না, ওইটা হলো ইন্সপেক্টরের পোস্ট। ইন্সপেক্টর মানে পরিদর্শক, তুই পরিদর্শন করবি। আমি কি পরিদর্শন করব? মিন্টু ভাই তোরে ধাওয়ার উপরে রাখছে না? হ্যাঁ, মীর বরকতের পিছনে বেউ বেউ করে যে ঘুরছস, কোনো কাম হইছে? না কোনো কাজ হয়নি। তাহলে এটা সমাধান করণ লাগবো না, এমন একজন খুঁজে বের করবি, অরে আমি যে হুকুম দিমু সেই হুকুম তামিল করতে হইব, যদি কই মিন্টু মিয়া খুনি কাদের মীর বরকত এই তিন ডালে ধরিয়া ভূমধ্য সাগরে ফেলাই দিয়ায় ফেলাই দিয়েব, যদি কই এই তিন ডালে আফ্রিকার জঙ্গলে ছেড়ে দে ছেড়ে দিব, যদি কই এই তিন ডালে শোয়াই দে কব্বরে শোয়াই দিব। ও বুঝছি, আপনি একজন মাস্তান ভাড়া করতে কইতেছেন। মাস্তান না রে বাবা, মস্তান না, তুইও তো মস্তান, মস্তান রে দিয়ে কাম হইব না, আমার দরকার মস্তানের বাপ। গরজিলা সিনেমা দেহস নাই, ওইটাতে যে ভিলেন থাকে, ওই যখন হাঁটে কি হয় দুনিয়া ভাঙ্গে সুরে জৈলাপুরে ছাই হয়ে যায়, এইরকম মস্তানের পাপ, ওই যদি গিয়ে যাইব জৈলাপুরে ভাঙচুর করে যাইব। দুলা ভাই এরকম কাউরে আমি কই থেকে পাবো? এটা আমার দ্বারা সম্ভব না, এটা খুব কঠিন কাজ। জানি রে বাবা সম্ভব না, তুই যা ঝাড়ু নিয়ে আয়, গড্ডা ঝাড়ু দে, টেবিলটা পোষ, তারপর যাই এক কাপ চা নিয়ে আয়, বক্করের দোকান থেকে চা কিন্তু আইব। এতগুলো স্বর্ণ দিলাম, সাথীর বিরুদ্ধে মামলা করলাম, আপনি ভুলে গেছেন? ও এই ব্যাপারটা লইয়া তো আমার মনটা খুব কারা। কেন আপা কি হয়েছে? আর কইও না যে হেরা বলে এক মাস অবকাশকালীন ছুটি গেছে। কি আপা কিসের ছুটি? অবকাশকালীন ছুটি? এইটা আবার কেমন ছুটি আপা? আমিও তো ফর্তমি বুঝছি না, ফরে তো হেরা আমারে বাইঙ্গা কইছে বছরের এগারো মাস বলে হেরা দুমসে কাজ করে আর এক মাস ছুটি কাটা, এইটারই বলে কয় অবকাশকালীন ছুটি। আপা এইটা কি ধরনের নিয়ম হইল? ফর্তমি হইন না কই, এইটা আবার কোন দেশের নিয়ম? হেরা আমারে কয় এইটা বলে সব দেশই আছে, ফরে আমরা দেশের কুটো খুঁজলিয়ে দিই, কত তো হাসাই, আমরা দেশের কুটো এই নিয়ম আছে। তার মানে কি দাঁড়ালো আপা? এই এক মাস সব কাজ বন্ধ থাকবে, আমরা কোনো রায় পাবো না? ফরি এটা তো তোমার আতো নাই আমার আতো নাই, একটা মাস একটু গাপটি মেরে ফিরে তাহ, ফরে হিরাবার আমরা চাঙ্গা দিয়ে উঠবাম। না আপা আমি ঘাপটি মেরে বসে থাকতে পারবো না, আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমি ওইটা করব। হুমায় গো কি এর আইডিয়া কি করবা? আপা আমি খবর পাইছি সাথী আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করতেছে, আমি ওকে শায়েস্তা করব, ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। কি অ্যাকশন? আপা আমি ওর পায়ের মধ্যে লাঠি দিয়ে এমন বাড়ি দিব একদম হাড্ডি গুড়া গুড়া করে ফেলবো, প্রয়োজনে ওকে আমি হসপিটাল নিয়ে যাব, ব্যান্ডেজ করাবো, প্লাস্টার করাবো, ওর ট্রিটমেন্টের সব খরচ আমি বেয়ার করব, কিন্তু ওকে আমি বিছানার মধ্যে এক মাস ফেলে রাখবো। ভালো আইডিয়া করছো তো, তুমি কি নিজের হাতে আরে মারবা? আপা আমি কেন মারবো, আমি এরকম মশা মেরে নিজের হাত নষ্ট করব না, আমি অন্য লোক দিয়ে মারাবো। তাহলে কি বাইরেতে গুন্ডা বাড়া করবা? না আপা বাইরে থেকে লোক আনবো না, আমি হোস্টেলের ভেতর থেকেই মেয়ে নিয়োগ দিব। হুমায়াগো তুমি হোস্টেলের মেয়েরারে কইলেই কি হেরা গিয়ে মারবো? আপা অনেকেই আছে, যদি একটা পঞ্চাশ টাকার পিৎজা কিনে এনে সামনে ধরি, বলি যে তুমি সাথীরে মায়েরা আসো পিৎজা খাওয়াবো, একদম দৌড়ায় যাবে মারতে। তাইলে তো খুবই বালা, অত কম খরচায় অত বড় একটা কামই ফুটবো। কিন্তু আপা
আমি যদি সাথীকে মারি, সাথী তো দৌড়ায় আপনার কাছে বিচার নিয়ে আসবে, তখন আপনি কি বিচার করবেন? আমার ফাইব কই? কেন আপা, আপনি আবার কোথায় যাবেন? আমি তো কোনো হানে যাইতাম না, থাকবাম তো হুষ্ট লই, তয় থাকবাম অবকাশকালীন চুরিত, অবকাশকালীন চুরিত যদি আমি তাহি তো বিচার কেডা করব? জি আপা, তাইলে ঠিক আছে, যাও প্রোগ্রাম সেট করো। জি আপা। তারপর বিবেচনা করেন। আমি কক্সো বাজার যেতে পারবো না, আমার 37,000 টাকার বেতনও দরকার নেই, ওই 35,000 টাকাই দিয়ে আমার কাজ দেন, যদি ভালো না লাগে তাহলে পরে আমার খেদাই দিয়ে। কক্সো বাজার নাই, প্রেম নাই, তোমার চাকরিও নাই, অহনি খাদাই দিলাম, যাও। সরবাই, আপনি এরকম কথা কষ্টেন কিসের জন্য? আগে আমার কথাটা শুনেন, আমার চাকরি নেই, আমি বেকার, আমি খুব ঝামেলায় আছি। তোমার চাকরি নেই, তুমি বেকার, তুমি কালকে যখন আইসো না আমি তখনই বুঝছি, তুমি যে হুদা ভাব নিতেছো আমি সেইটাও বুঝছি। আমি ভাব নেই না, এর মধ্যে আমার সাথে যা যা ঘটিছে আপনি যদি শুনতেন তাহলে পরে বুঝতে পারতেন। ওইসে কি, আমার চাকরি যাওয়ার পর আপনার বান্ধবী আমার ম্যাডাম আমারে কলো যে তোমার চাকরি হবে, একটু ফকির কবিরা জারফু করতে হবে, আমারে কিছু টাকা দাও। আহা না, আমার কাছে টাকা নেই, আব্বা আমারে 50,000 টাকার প্রাইজ মনি দিছিল। নারগিস সব হাতায় নিছে না? না হাতায় না, নাই আমি নিজ থেকে টাকা দিছি, ওই ম্যাডাম একজনের কাছে প্রাইজ মনি বন্ধক রাখে সুদে টাকা তুলিছিল। ওই সুদ দিতে দিতে তোমার জীবন শেষ হয়ে যাবো, তারপরে কি হয়েছে কও? আগা ওই তো সুদ তো সমস্যা ছিল না যদি আমার চাকরিটা হয়ে যেত, কিন্তু আমার নিয়ত নাকি ভালো না সেজন্য নাকি আমার চাকরি হয় নাই। তাহলে টাকা ফেরত নাও। ওই তো সেটাই তো সমস্যা, টাকা তো ফেরত দিচ্ছে না, আম কসে আরো 10,000 টাকা দিলি পরে নতুন চাকরির ব্যবস্থা করবে। তাহলে দাও আরো 10,000 টাকা দাও, টাকা তো তোমাকে কামড়ায়। চল ভাই, আমি ডিসিশন নিছি, ঝাড়ফুঁকে চাকরি আমার দরকার নেই, আমি ঠিক রাস্তায় চাকরি নেব। আপনার কাছে আইসি, আমি বিপদে পড়েছি, আমি পানিতে পড়ে গেছি, আমার পানির থেকে তোলেন। তোমার সব দুঃখ দুর্দশার কথা আমি শুনলাম, এগুলির কি সমাধান করা যায় আমি সেই চিন্তা করুন। নার্গিস তোমার যে টাকাটা মেরে দিছে আমি সেইটারও ব্যবস্থা নেব, কিন্তু তোমার লগে আমার একটা বিষয় মিলতেছে না, আমি তোমারে পানিতে নামানির চিন্তায় আছি আর তুমি পানির থেকে তোলার কথা কইতেছো, এটা কেমনে? বুঝতে পারিছি, কোম্পানির স্বার্থে যদি ওই জায়গায় গিয়ে আমার সই করা লাগে তাহলে পরে আমি করব, কিন্তু আমি পানিতে ঝাপাঝাপি করতে পারবো না। আগে কক্সবাজার যায় লই, এমনও তো হইতে পারে, ওখানে যাওয়ার পরে ঝড় বৃষ্টি শুরু হইল, বৃষ্টির মধ্যে আমি তোমার সুইমিং পুলে নাম্বার কমু, আবার এমনও তো হইতে পারে চৈত মাসের ঠাটা রোদ, তাপমাত্রা 60 ডিগ্রি, তুমি নিজেই ফাল দিয়ে সুইমিং পুলে নামলা, আমি কি তোমার আটকাইবার পারু? ও দেখা যাবে না। সরবাই, আমি কছিলাম কি আপনার প্রোডাক্টের স্যাম্পলগুলো যদি আমারে দিতেন তাহলে আমি নিজের মতো করে একটু স্টাডি করে দেখতাম। ওগো আইজ আমি তোমার কিছু প্রস্তাব দিছি, তুমি আমার কিছু প্রস্তাব দিছো, আমগো মধ্যে একটা বোঝা পড়া হয়েছে, কাল সকালে তুমি আসো, তারপর বাকি কথা কমুনি, বাকি পরিকল্পনা করুন নি। আচ্ছা তাহলে পরে আমি যাই। আমার উল্টাটাই হয়, আমার না ওই চা খাইলে ঘুম পায় যায়। ভাই আমার তো মাঝে মধ্যে ঘুম আসে না, আমি কি তাহলে চা খামো? এই মিয়া এটা আমি কেমতে ঘুমো, আমি কি ডাক্তার? তোমার ঘুম না এলে তুমি ডাক্তারের কাছে যাও। ভাই ডাক্তার কি আপনার চা খাইতে কইছে? আমারে ডাক্তার কয় নাই, একদিন এমনি চা খাইতে খাইতে ঘুমায় পড়ছিলাম, তখনই আবিষ্কার করছি, আরে চা খাইলে তোমার ঘুম আহে, তারপর থেকে চলতেছে ঘুম না এলেই চা। হবে এরকম শুনছি, অনেকের নাকি ঘুম না আসলে টিভি সারে, টিভির আওয়াজ কানে গেলে তার ঘুম আসে। ওই তো ওইরকমই, অহন তুমি কি লেগে বয়ে রয়েছো এটা কো? কেন ভাই, আপনি নামারে সরোর কাছে পাঠাইছিলেন, তার লগে কি কথা হয়েছে না হয়েছে এটা আপনি জানবার চাইছেন?
জানি জানি সরোর ব্যাপারে তুমি কি কইবা সব জানি, তারপরে কও মিলাই দেখি। ভাই আমাকে গোপন পরিকল্পনা হ্যাঁ তো সবই জানে। জানবই তো। ভাই কেমনে জানবো, আপনি কি তারে কয়ে দিছেন? আরে ব্যাকুল আমি কমুকির লিগা, আমাকে লগে যে দুইটা লেঞ্জা ছিল যেগুলিতে জেরে আলাইছি ওগুলি তো দাবর খেয়ে ওর কাছে দৌড় দিয়ে গেছে, ওরাই নিশ্চয়ই কইছে। হ ভাই এটাই ওই ব্যাপারে, তাই তো আমি ভাবতেছি আমাকে গোপন খবর হ্যাঁ জানলো কেমনে। ও ঠিক আছে অন কও, ওই কিটা দিয়ে তোমার মাথায় বাড়ি দিবার চেয়েছিল নি? হ ভাই আমি ওর লগে কথা কইতেছিলাম ওর টাকার ব্যাপারে, ওই যে 65,790,000 ওরে কইলাম টাকাটি মিরপুর কোথা কাছে পুরা রইছে, এটা আমার দায়িত্ব তো আমি উড়াই আনি। হ্যাঁ কইলে দেন উড়াই দেন, আমি বললাম কেউ উঠাবো টাকা দিবি না। পরে আমার কেউ উস্তাদ আপনি যদি টাকা এনে আমার কাছে তাহলে আমার রাত্রের সম্পর্ক থাকলো কোথায়? এক পর্যায়ে কী কয় ভাই জানেন, আমারও কয় মিন্টু ভাইয়ের আপনি মিললে যদি আমার টাকা উঠানোর পরিকল্পনা করেন তাহলে ইটা দিয়ে মাথা সেচে দিবো। আরে জানি জানি, জানবো না কির লিগা, হ্যাঁ তো কালকে আমার কাছে আইছিল। কখন আইছিল ভাই? আরে তোমার কালকে যখন পাঠাইছিলাম তার একটু বাদেই তো হয়ে আইছে, আমার তো মনে হয় তোমার লোকে বাতচিত করে আইছিল। তো হ্যাঁ যখন ইটা দিয়ে তোমার মাথায় বাড়ি দিবার ছিল তুমি আরে কিছু কইলা না? ভাই আমার তো আপনি রেখি করবার লেগে পাঠাইছেন, এই কারণে আমি কিছু কই নাই, খালি তাকাই আসছিলাম। কে ধরাইছো নি? কি কল ভাই, আমি তোর অবজার্ভ করতেছিলাম, ওরে বুঝাইছি তোরকে তো আমি অবজার্ভ করতেছি। হ্যাঁ বুঝা পারছি। ভাই তাহলে ফাইনাল মাস্টার প্ল্যানটা দেন তো। দিমু দিমু, মগর ফাইনাল মাস্টার প্ল্যান দেওয়ার আগে হ্যার লগে আমার আবার বইতে হইব, কালকে তো হ্যার লগে আমার বাতচিত শেষ হয় নাই কা। তাহলে বল ভাই, আমার তো অস্থির লাগতেছে, আমার প্ল্যানটা দেন কামদা সারি। আরে দিমু দিমু, এক কাম করো তুমি সন্ধ্যার পরে এখানে আয়া পড়ো, এখন তো এখানে বয়ে বয়ে তুমি ঝিমাইতে ছিল, তার সাথে বাড়ি যাও, বাড়ি গিয়া একদম লেড়ে একটা ঘুম লাগাও, তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যার পরে আয়া পড়ো। মাঝখানে তোমার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু সেটা কেন হয়েছে সেটাও তো তুমি ভালো মতন জানো। কেন হয়েছে? কেন আবার, তুমি গরিব বলে এটা হয়েছে, তোমার গায়ে শুরুতেই একটা গরিবের সিল লেগে গেছিল, তুমি নানানভাবে বেচা বিক্রি হয়েছো, তোমাকে এদিকে টানলে এদিকে গেছো, ওইদিকে টানলে ওইদিকে গেছো, কেউ তোমাকে সম্মান করে নাই, সবাই তোমাকে অসম্মান করছে, এমনকি খেতে বসে মাছ খেয়ে সবাই উঠে গেছে, তোমার জন্য কাঁটাটা রেখে গেছে, মাংস খেয়ে তোমার জন্য হাড্ডি রেখে গেছে, সেই অবস্থা থেকে তোমাকে আজকের এই সম্মানের জায়গায় কে নিয়ে আসছে? কে আনছে? আমি নিয়ে আসছি। আমি এক একজনের সাথে এক এক রকমভাবে ফাইট করছি, আমি নার্গিস আপার সাথে ফাইট করছি, হোস্টেলের প্রত্যেকটা মেয়ের সাথে, কখনো কাউকে থ্রেট দিয়ে, কখনো বুঝায়, কখনো বলছি যে পারুল আমার ছোট বোন ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, কাউকে কাউকে আমার এরকমও বুঝাইতে হয়েছে যে কানাকে কানা বলা যেমন ঠিক না, খোরাকে খোরা বলা যেমন ঠিক না, তেমনি গরিবকে গরিব বলাও ঠিক না, গরিব মনে কষ্ট পায়। বুঝছি, এখন কী কামে ডাকছেন সেরকম? কোনো কাজেই ডাকতে হবে কেন, আমরা গল্প করতে পারি না? পারুল তুমি পিৎজা খাও না কতদিন? খাইছিলাম তো অনেক আগে। আমি তোমাকে খাওয়াইছিলাম ওই যে আমার ভাগেরটা, মনে আছে? হ্যাঁ মনে পড়ছে। আবার কি খাইতে চাও? কেন খাইবেন? কাবি খা। ও কাজের বিনিময়ে খাদ্য? তুমি এটা জানলা কিভাবে? জানুন না কেন, এ কর্মসূচি তো গরিবের লেগেই। তাহলে তো ভালোই হয়েছে, আগে থেকেই জেনে গেছো, কাজ করবা কাজের বিনিময়ে পিৎজা খাবা। কাজটা কি? কোনো কঠিন কাজ না, একদম সিম্পল। সকালে তোমার হাতে লাঠিটা দেখলাম না, সেই কারণে তোমার কথা আমার মনে হয়েছে। আমার মনে হয়েছে এই হোস্টেলে এই কাজটা যদি কেউ একজন করতে পারে সেটা হচ্ছে তুমি। পরে আপা আমার কিন্তু তেলাপোকা ডর লাগে, আমি তেলাপোকা মারতে পারব না। আরে তোমাকে তেলাপোকা মারতে হবে না, তোমাকে সকালবেলা যেই তেলাপোকার কথা বলছিলাম সেটা আমি মেরে ফেলছি। তাইলে তুমি তোমার লাঠিটা নিয়ে, না তোমার লাঠিটা হবে না, ওইটা অনেক চিকন, তুমি এই যে আমার লাঠিটা আছে না, এইটা দিয়ে সাথীর দুই পায়ে দুইটা এমন বাড়ি দিবা যেন এক মাসে বিছানা থেকে উঠতে না পারে। হ্যাঁ হ্যাঁ কি কর, হাড্ডি ভেঙে গেলে? আরে হাড্ডি কুটি ভেঙে গেলে সে দায় দায়িত্ব আমার, দরকার পড়লে আমি হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করাবো। আম্মাই যদি কিছু কর? তোমার আম্মার দায়িত্ব আমি নিলাম, আমি হোস্টেলে কে তুমি জানো না, এতদিন আমার সাথে থেকেও তুমি এখন ভয় পাচ্ছ? শুনো তুমি শুধু সাথীকে মারবা আর পিৎজা খাবা। আচ্ছা আমি একটু চিন্তা করে দেখি। এই চিন্তা করার কি আছে, আসছে আমার চিন্তাবিদ,
এতক্ষণ ভালো করে বলছি তোমার ভালো লাগে না? আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। চুপচাপ গিয়ে বসে থাকো, পিৎজা এনে ডাক দিব, অর্ধেক পিৎজা খেয়ে কাজ করতে যাবা, বাকি অর্ধেক কাজ করে এসে খাবা, যাও। তুমি কি হীরাবার বাইরে গেছলা? জি সার্থির সন্ধানে। জি আমার দোস্তের কাছে। জি না ম্যাডাম। এই তুমি টু ভাই ধরা ফিরে গেছো গা। তুমি আমার দোস্তের কাছে সার্থির লেগে যাইবা আর সেই খবর আমার কাছে আইতো না, এটা কিও? ম্যাডাম আপনি তো কইছেন সরভাই এখন আর আপনার বন্ধু নাই, সরভাইয়ের এখন অনেক টাকা, সরভাই আপনার কোনো কথা শুনে না, এজন্য আপনি আমার জন্য সুপারিশ করতে পারবেন না। এটা তুমি কইছি ওই, তুমি কি জানো না বন্ধু যখন শত্রু হের খবর আরো বেশি করে রাখুন লাগে। শুনো তুমি যে হে এনো গেছো কি কথাবার্তা হয়েছে, ব্যক্তিত্ব তোমার কেন আইছে? আপনার কানে কি আসিছে ম্যাডাম? এই তো তুমি গিয়া কইছো তুমি বেহার, তোমার কোনো সার্টি নাই, তুমি সারির লেগে ফতে ফতে ঘুরতাছো, এইটা কই করে আওমা করে কান্দে দিছো? ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি সরভাইয়ের কাছে চাকরি চাইছি ঠিক আছে, কিন্তু আমি কান্নাকাটি করেছি ও কীরকম কথা, ও তো আমি করি নাই। ইনায়া বিনায়া কইছো আর ঠিক, এটারই তো কান্দাকুটি ক, তুমি হিলার কাছে কী কইছো? ম্যাডাম আমি সরভাইকে কইছি যে আপনার যদি চাকরির পথ খালি থাকে আর আমি যদি তার সাথে যাই তাহলে পরে আপনি আমারে বিবেচনা করে দেখতে পারেন, কিন্তু আমি নিজেরই ছোট করে ওনার কাছে চাকরি চাইব এমন মন মানসিকতা ম্যাডাম আমি রাখি না। আমার দুস্তে কি ক চাকরি দিব? চাকরি তো ম্যাডাম দিয়াই দিছিল, আমি নেই নাই, আমি কইছি আমার বাপ্তি হবে। মিঠু ভাই তুমি এটা কী ক, তুমি না চাকরি হারা ফতে ফতে চাকরি খুঁজতেছো, ওখানে একজন চাকরি দিব কইছে তুমি কইছো বাপ দাসো? আমার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে মাথার দুই ভাগ করে দাও। এটা কি কোন বস, আমি কি করছি? আরে তুমি কিছু করো নাই তো অহন করবা, এই লাঠিটা দিয়ে আমার মাথার মধ্যে জোরে একটা বাড়ি মেরা মাথাটা দুই ভাগ করে দিবা, বাড়ি মারো। মাত্র 50 টাকা দিয়ে একটা গুলফি জ্যা কিনবা, কিন্না যারা দায়িত্ব দিবা এর সামনে কালি ঘুরাইবা, কইবা ফরি দুইটা ফাও বাইঙ্গায়ও কাওয়ায়াম, দেখবা এক মিনিটের মধ্যে কাম কইরায়া বয়া ফিজ্জা কইতাছে। এইটা আপনি ভালো বুদ্ধি দিছেন আপা, থ্যাংক ইউ। ওরা সর তুমি 200 কোটি টাকা লইছো না, এটা লেগে যেসব কাগজপত্র জমা দিচ্ছ, আর 500 কোটি টাকা লেগে যেসব কাগজপত্র জমা দিবা, এই সবগুলি তুমি আমার কাছে লয়ে আইবা, আমি আগে দেখুন। আপনি কাগজপত্র দেহনের কেডা? আপনি কি ব্যাংকের এমডি সাহেব নাকি? আমি আপনার এই কাগজপত্র এনে দিব, আপনি চোখ বন্ধ করে সই করবেন, এর লেগেই তো আপনার 65,97 টাকা দিতেছি। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুড়াই, আমি জীবন উড়াই।